স্মার্ট বাংলাদেশ করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সময়ে তরুণদের কাজ করতে হবে নতুন নতুন উদ্ভাবনী এবং সমস্যার সমাধানকারী ধারণা নিয়ে। রাজধানীতে স্মার্ট বাংলাদেশ সামিটের উদ্বোধনকালে তারা এসব কথা বলেন। পরাগাজিমের রিপোর্ট। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট অ্যান্ড এক্সপোর্ট উদ্বোধন অনুষ্ঠান অংশ নেন সরকারের নীতি নির্ধারক, ব্যবসায়ী সংগঠনের নেতা, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন, আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ায় প্রধান ভূমিকায় থাকবে তরুণরা। এখন আমাদের টার্গেট এই প্রযুক্তিকে ব্যবহার করে সাশ্রয়ী, স্বয়ংক্রিয়, উদ্ভাবনী একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। আপনারা উদ্ভাবনী সমস্যা সমাধানকারী বিজনেস প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। বেসরকারি বিনিয়োগ ও শিল্প খাতে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, তথ্য প্রযুক্তি খাতে বিশ্বে যে বিপ্লব শুরু হয়েছে তার সুবিধা নিতে হবে বাংলাদেশকেও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে আরো এগিয়ে নিয়ে যাবে ইজ কোয়ান্টাম কম্পিউটিং। এই টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে পেস রাখার সরকার কি করতে পারে? সরকার একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারে, আমরা আইনগুলি করতে পারি, ইনফ্রাস্ট্রাকচার করতে পারি। স্মার্ট বাংলাদেশ এক্সপোতে স্টল সাজিয়েছে বেশ কিছু তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান। এটা স্মার্ট বাংলাদেশ গড়তে আরও হেল্প করবে। এটা হচ্ছে সাইবার সিকিউরিটি, একটা হচ্ছে মেগঅপস, মেগঅপস হচ্ছে ক্লাউড সিকিউরিটি পোস্টার ম্যানেজমেন্ট কোম্পানি, আর একটা হচ্ছে ইনস্পার্ক, ইনস্পার্ক হচ্ছে সিএম সিম সলিউশন। আপনি যখন সফটওয়্যার একটা রিকুইজিশন থাকে, সো প্ল্যানিং থেকে শুরু করে আইডিয়া জেনারেট করা, দেন ওইটার একটা ডিজাইন ক্রিয়েট করা, তারপরে ডেভেলপমেন্ট এন্ড দেন মেইনটেনেন্স। স্মার্ট বাংলাদেশ এক্সপো চলবে শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।